أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته اجمديني ديني أه تني জানতে চাইছেন যে জুমার সানি খুদবা চলাকালীন সুনাদ পড়া যাবে কি না চেসা কাল অত্যন্ত সুন্দর একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন আজকে আমাদের দেশে অত্যন্ত দুঃখের সাথে বলছি যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এখন বয়ান চলছে আপনারা বসে যান খুদ্া চলছে ইত্যাদি এগুলো বলা হচ্ছে অথচ হাদিস গ্রন্থগুলোতে প্রত্যেকটি হাদিস গ্রন্থেই এই হাদিসগুলো উল্লেখ রয়েছে আল্লাহ রসুল সাল সাল্লাম কঠোরভাবে বলতেন ব্যাপক গুরুত্ব সহকারে সাহাবাইকে বলতেন যে মসজিদে ঢুকলেই বসার পূর্বে দূর সালা তাদের করতে হবে এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুদ্া দিচ্ছিলেন বয়ান নয় খুদ্া যে এটি জুমার এটি দিচ্ছিলেন এমন অবস্থায় একজন ব্যক্তি প্রবেশ করলেন সাহাবি তখন আল্লাহ রসুল বললেন তুমি কি দূরাক পড়েছ সাহাবি বললেন যে না তখন আল্লাহ বললেন তুমি দুরাঘাত সন্ন্যাত আদায় করো তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম তাহলে যে খুদবাই চলুক না কেন খুদ্বা হোক অথবা বয়ান হোক মসজিদে এসে বসার পূর্বে দুরাঘাত সালাত আদায় করতে হবে এ ব্যাপারে সোহেল বোখারেতে একটি অধ্যায় কায়েম করা হয়েছে ইদা দেখলা হাদুক মসজিদ ফালিয়ার কা আর কাতায়নি কবলাইয়া জিলিসা যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে বসার পূর্বে যেন দুরাকে সুন্নাত আদায় করে নেয় এরপরে চারশত চুয়াল্লিশ নম্বর হাদিস সোহল বখারি এখানে এক একই কথা বলা হয়েছে সোহেল বুখারী তিন হাজার অষ্টআশি নম্বর হাদিসেও বলা হয়েছে সোহেল বুখারি ছয় হাজার ছয়শত সত্তর নম্বর হাদিসেও বলা হয়েছে সোহল মুসলিম সাতশত চোদ্দ নম্বর হাদিস সোনানে আবিদাউ চারশত সাতষট্টি নম্বর হাদিস এছাড়া সমস্ত হাদিস গ্রন্থেই এই হাদিসগুলো রয়েছে সুতরাং আমরা স্পষ্টত বুঝতে পারলাম যে মসজিদে ঢুকে বসার পূর্বে দুরাখা সালাত আদায় করতে হবে এটিই সন্না এবং যারা বলছেন যে পরে সালাতের সময় দেওয়া হবে সন্নাতে সময় দেওয়া হবে এটি বিদাঁত এটি করা যাবে না এটি হাদিসের একেবারে স্পষ্ট বিরোধিতা করা হচ্ছে আর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কোনো আদেশের বিরোধিতা করা এ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ফালি ইহাদ ইনী খালিফুন আনাম রিহিয়ান তুসিবাহ ফিতনা ঐসিবাহ মাদাবুন আলিম তাদের ভয় করা উচিত যারা আল্লাহর সুলের বিরোধিতা করে তার কথা কাজের বিরোধিতা করে যে দুনিয়াতেই তাদের উপরে আল্লাহর শাস্তি গজবাজাব এসে তাদেরকে পাকড়াও করতে পারে অথবা কিয়ামতের দিন তাদের বাঁচার কোনো উপায় থাকবে না তাদেরকে আল্লাহ তাল্লার শাস্তি এসে পাকড়াও করবে সুতরাং জুমার সানি খুদ্বা বা প্রথম খুদ্া যে খুদবাই হোক না কেন এসে যদি আমরা বসার নিয়ত করি বসার সুযোগ পাই তাহলে আমাদেরকে দুরাকা সুন্নাত প্রথমে আদায় করতে হবে তারপরে বসতে হবে আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وأولو العلم قال لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء